হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি আছি সুশান্ত বর্মন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আমরা ইউটিউবকে কীভাবে স্টাডি পারপাসে ইউজ করতে পারি। আমরা যে কোনো জিনিস শিখতে চাই, আমরা কীভাবে ইউটিউব থেকে শিখতে পারি। সাপোজ কেউ আমরা ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, যে কোনো কিছু যদি আমরা যে লার্নিং করতে চাই, কীভাবে আমরা ইউটিউব থেকে প্রপারভাবে আমরা লার্নিং করতে পারি, সেইটাই নিয়েই আজকে একটা ছোট্ট টিপস রয়েছে, এই টিপসটা শেয়ার করবো। বলতে পারলাম কি না? ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা যে জিনিসটা শিখতে চাই সেই জিনিসটা নিয়ে আমরা ইউটিউবে এসে সার্চ করব। সাপোজ আমি শিখতে চাইছি প্রোগ্রামিং এর উপর, আমি পাইথন প্রোগ্রামিং শিখতে চাইছি, তার জন্য কি করব, আমি পাইথন টিউটোরিয়াল বলে সার্চ করব। ঠিক আছে, আমি পাইথন শিখতে চাইছি, পাইথন টিউটোরিয়াল বলে আমি সার্চ করব। এখানে অসংখ্য ভিডিও আসতে শুরু করবে। ঠিক আছে, এবার আমার যার যেই ইউটিউবারকে ভালো লাগে বা যেই যার কথা আমার ভালো লাগে তাকে সিলেকশন করে নেব, তার ভিডিও আমি দেখব। বুঝতে পারলাম? ইনি যেমন একটা প্লে লিস্ট তৈরি করে রেখেছে, এই প্লে লিস্টে আমি চলে যেতে পারি। আমি সাপোজ তার প্লে লিস্টে চলে গেলাম, একটা প্লে লিস্ট অনুযায়ী দেখব। তাহলে কি আমাদের আমরা যখন করে দিই আমরা আমরা যখন কারোর প্লে লিস্ট অনুযায়ী স্টাডি করা শুরু করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা শিখছি, কোনটা শিখছি কি শিখছি না, এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। কারণ না, ইউটিউবে অসংখ্য রকম ভিডিও সাজেস্ট করতে থাকবে। সাপোজ আমার পড়ার ইচ্ছে হলো, এখন স্টাডি করছি, স্টাডি করতে করতে একটা মুভি চলে আসলো বা একটা গান চলে আসলো, আমি ইউটিউবের থাম্বনেলটা দেখে আমরা ক্লিক করে দিলাম, কী হলো, এবার গানের মধ্যেই চলে গেলাম আর আমার পড়াশোনার 12টা বেজে গেলো। ঠিক কি না? এর জন্য আমরা যখন স্টাডি করা করবো খুব সিরিয়াসলি, আমরা যেই টপিকটা সিলেক্ট করবো সেই টপিকটার আমরা প্লে লিস্টে চলে যাব। প্লে লিস্টে গিয়ে আমরা স্ক্রিনটাকে বড় করে নিতে পারি। যারা প্রোগ্রামিং করছি না বা অন্য কোনো ভিডিও দেখছি, আমরা স্ক্রিনটাকে বড় করে নিতে পারি, শুধু এই ভিডিওটাই দেখবো বড় করে, এবং কানে হেডফোন গুঁজে নেবো। বুঝতে পারলাম? এবং করবার পর উনি যে লেকচারটা দিচ্ছে সেই লেকচারটাকে আমি খাতায় নোট ডাউন করবো পয়েন্ট ওয়াইজ। পরবর্তীকালে যেহেতু আমার ভিডিও দেখতে না হয়, আমি খাতাটা দেখলে আমি বুঝতে পারি যে অমুক ব্যক্তিটি কি বলতে চেয়েছে। বুঝতে পারলাম? এইভাবে আমরা যারা নর্মাল স্টাডি করতে চাই তারা এইভাবে স্টাডি করতে পারি। এবং যারা ওয়েব ডিজাইনিং, ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং বা কোডিং আমরা অনলাইন থেকে শিখি, তারা কি করব, তাদের জন্য একটা ট্রিক্স রয়েছে। আমরা যেটা আমরা শিখতে চাইছি এই শেখার জন্য আমরা কি করব, সবার প্রথমে এটাকে মিনিমাইজ করে নেব। যতটা স্ক্রিন ছোট হয় আমরা স্ক্রিন ছোট করে নেব। স্ক্রিনটা ছোট করলে কি হবে, অটোমেটিক্যালি এটা রেসপন্সিভ যেহেতু রয়েছে এটা ছোট হয়ে যাবে। হওয়ার পরে আমরা একটা কোড এডিটর ইউজ করব, আমাদের ফেভারিট যেটা কোড এডিটর রয়েছে সেই কোড এডিটরটা ইউজ করে নেব। কেউ সাবলাইম টেক্সট ইউজ করি বা কেউ ভিএস কোড ইউজ করি, যার পছন্দ যেটা সেই একটা কোড এডিটর সে ওপেন করে নেবে। বুঝতে পারলাম? আমাদের কোড এডিটরটা ওপেন হচ্ছে। কোড এডিটরটা ওপেন হওয়ার পরেও আমি ঠিক এই কোড এডিটর যদি ফুল স্ক্রিন থাকে, এটাকে আমরা মিনিমাইজ করে ছোট করে নেব। ছোট করবার পরে আমরা ঠিক এটাকে সাইড বাই সাইড এইভাবে আমরা সেট করব, সাইডে সেট করব। ঠিক আছে, সেট করবার পরে আমরা কানে হেডফোন গুঁজে নেব। উনি যেটা বলছে বা কোডিং উনি বলছে সেটা শেখার পরে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে আমরা প্র্যাকটিস করে নেব। বুঝতে পারলাম কিনা? যে ওয়েব ডিজাইনিং, ডেভেলপমেন্ট বা কোডিং শিখছে, প্র্যাকটিস যদি না করো কিছুক্ষণ পর ভুলে যাবো। ঠিক কি না? এই জন্য প্র্যাকটিসটা হচ্ছে মাস্ট এখানে। এই জন্য উনি যেটা বলছে সেটাই আমরা প্র্যাকটিস করে নেবো সাইড বাই সাইড। করবার পরে এই একটা ভিডিও হওয়ার পরে নেক্সট ভিডিও, এটা যখন পুরোপুরি আমরা শিখবো শেখার পরে, তারপরেই আমরা নেক্সট ভিডিওতে সুইচ করবো। বুঝতে পারলাম? নেক্সট ভিডিওটা দেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করার পরে আবার নেক্সট ভিডিওতে সুইচ করবো। এবং তার মাঝখানে যদি আমাদের মনে হয় খাতায় কিছু নোট ডাউন করবা উচিত, আমাদের খাতায় নোট ডাউন করা উচিত। বুঝতে পারলাম? পরবর্তীকালে যাতে আমি নোটগুলোকে দেখে আমি বুঝতে পারি যে আমি উনি কি বলতে চেয়েছেন আর তুমি কি বুঝতে পেরেছো, সেটা আমি খাতায় নোট ডাউন করে দিয়েছি। বুঝতে পারলাম? আর যে কোনো ভিডিও দেখার সময় এমনভাবে দেখবো যেন আমি পরবর্তীকালে কাউকে আমি বোঝাতে পারি বা শেখাতে পারি। বুঝতে পারলাম? পুরো সেইভাবে যদি আমি শিখি তাহলে আমি মনে করি যেটা খুব ভালোভাবে আমি কোনো কিছু শিখতে পারবো। কারণ তোমাকে যদি মাথায় প্রেশার দেওয়া হয় যে তোমাকে কাউকে শেখাতে হবে, তখন দেখবো আমরা খুব ইজিলি যে সেই জিনিসটাকে আমরা খুব সিনসিয়ারলি শুনছি এবং সেটাকে ভালো মতো শেখার চেষ্টা করছি। ঠিক কি না? ঠিক সেটা মনোভাব নিয়ে শেখার চেষ্টা করবো, খুব ইজিলি শিখতে পারবো। এইভাবে আমরা প্রোগ্রামিং শিখতে পারি বা আদার্স যারা
অন্য যারা অন্য কোনো কোর্স বা অন্য কোনো কিছু শিখতে চাইছো, তারা ইউটিউবে এসে সার্চ করে ঠিক এই ট্রিক্সটাকে ফলো করতে পারো। তোমরা প্লে লিস্টে ঢুকে যাবে, প্লে লিস্টে ঢুকে গিয়ে স্ক্রিনটাকে বড় করে দেবে, স্ক্রিনটাকে বড় করে কানে হেডফোন গুঁজে নেবে, কানে হেডফোন গুঁজে নিয়ে খাতায় নোট ডাউন করতে থাকবে উনি কি বলছে, যাতে পরবর্তীকালে সুবিধা হয় তোমার নোটগুলো দেখে তুমি যাতে বুঝতে পারো যে কি কি হয়েছিল ব্যাপারটা। ঠিক আছে, আজকের এই ছিল ট্রিক্স, আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে ট্রিক্সটা আমাকে জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, লাইক করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, টাটা।